নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি কেসের আপডেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুটি খবর পাওয়া যাচ্ছে। একটি খবর ভালো হলো, অপরটি কিন্তু সেরকম ভালো খবর নয়। প্রথম খবরটি হলো ম্যাট 1594 যে কেসটি চলছিল দিব্যেন্দু কুণ্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং অপরটি হলো 2022 ডিএলএড নিয়ে যেটি চলছিল সৌমেন পৌল ভার্সেস শ্রাবণী নায়েক। এই দুটি কেসের আপডেট খুবই গুরুত্বপূর্ণ। 11,765টি যে নিয়োগ প্রক্রিয়া চলছিল তাদের জন্য। প্রথম যে খবরটি হলো ম্যাট 1594, তাতে গতকাল সুপ্রিম কোর্টে এই কেসটি ওঠে। এই কেসটি ওঠার পর এই কেসটি স্টে দেওয়া হয় এবং নেক্সট যে এই কেসের ডেট সেটি দেওয়া হয় 2 জানুয়ারি 2024। তাই প্রায় বলা যেতে পারে প্রায় 3 মাসের মতন এই কেসটি পিছিয়ে গেল। এবং পরের যে 2 জানুয়ারির ডেটটি দেওয়া হয়েছে সেটিও কিন্তু একটি কম্পিউটার জেনারেটেড ডেট। অতএব আশা করা যাচ্ছে যে তার থেকেও কিন্তু এই কেসের ডেট আরও পেছাতে পারে। তাই বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর এই কেসের কোনো প্রভাব ফেলবে না বলে মনে করা যাচ্ছে। এই ম্যাট 1594 যে কেসটি চলছিল তার যে মূল বিষয় ছিল সেটি হলো 6 নম্বর বাড়তি প্রদান করা, যেটি অত্যন্ত খারাপ দিক হয়ে উঠবে 2017 যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। তাই এই 2017 যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটি ভালো খবর বলা যেতে পারে যে ম্যাট 1594 যে কেসটি ছিল সেটি স্টে পড়ার কারণে। পরবর্তী যে খবরটি উঠে আসছে সেটি হলো 2022 ডিএলএড নিয়ে। এটি একটি সত্যি খুব দুঃখজনক খবর। আপনারা যে এতদিন ধরে আশা করছিলেন যে 10 নভেম্বর 2023 সালে যে 2022 ডিএলএডের যে কেসটি উঠতে চলেছিল মহামান্য আদালত সুপ্রিম কোর্টে, সেই 10 নভেম্বর কিন্তু এই কেসটি আর উঠছে না। এর পরবর্তী ডেট আবার দেওয়া হয়েছে এই কেসটির জন্য, সেটি 10 নভেম্বরের বদলে পাওয়া গেছে 20 নভেম্বর। কিন্তু এটিরও একটি খারাপ দিক আছে, যেটি হলো এই যে 20 নভেম্বর ডেটটি পাওয়া গেছে সেটি কিন্তু একটি কম্পিউটার জেনারেটেড ডেট। তো আমরা এর আগেও দেখেছি যে কম্পিউটার ডেট জেনারেটেড ডেট যেগুলি হয় সেগুলি কিন্তু ওই ডেটে হবার সম্ভাবনা বা কেসটি ওঠার সম্ভাবনা কিন্তু কম থাকে। তাই এটির ক্ষেত্রেও বলা যেতে পারে যে আবারও 20 নভেম্বরের যে ডেটটি দেওয়া হয়েছে তার বদলে আবারও নতুন হয়তো কোনো ডেট পাওয়া যেতে পারে। খুবই ভালো হয় যদি 20 নভেম্বর এই কেসটি ওঠে। এই কেসটি ছিল জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস রাজেশ বিন্দালের বেঞ্চে, যেটি 10 নভেম্বর শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত এই কেসের ডেট বদলে যায়। হয়তো খুব সম্ভবত যে দিওয়ালি যে আসছে তার জন্যই হতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। তো যদি 20 নভেম্বর এই কেসটি ওঠে এবং এই কেসের যদি স্টে উঠে যায় তাহলে অত্যন্ত একটি ভালো খবর হয়ে উঠবে 2017, 2014, 2022, 2022 যে ক্যান্ডিডেটরা আছে প্রাইমারির জন্য তাদের সকলের জন্যই কিন্তু এই কেসের স্টে উঠলে খুবই ভালো খবর বলে আশা করা যাচ্ছে। আর পর্ষদও খুব তাড়াতাড়ি চেষ্টা করছে যে এই যে চলতি যে রিক্রুটমেন্ট সেটি খুব তাড়াতাড়ি শেষ করার, কিন্তু বিভিন্ন রকম কেসের জন্য তাদের স্টে পড়ার জন্য পর্ষদও কিন্তু এই রিক্রুটমেন্ট করতে পারছে না। 2022-এর যে ডিএলএড কেসটি সেটি ছিল সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। এই কেসের উপর নির্ভর করছে চলতি যে রিক্রুটমেন্ট 11,765টি নিয়োগ, তার রিক্রুটমেন্ট কখন হতে চলেছে, তার কাউন্সেলিং কখন শুরু হবে, এগুলি সবগুলির উপর। আপনারা জানেন এই নিয়ে আমাদের একটি আলাদা করে ভিডিও করা আছে যেটি কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছিল। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই সেটি দেখতে পারেন। এবং এখানে একটি কথা বলে রাখি, 2022 ডিএলএডের যে কেসটি সেটি যদি 20 নভেম্বর স্টেটি উঠে যায় তাহলে খুব সম্ভবত আশা করা যাচ্ছে নভেম্বর বা ডিসেম্বর নাগাদই এই যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের সমাপ্ত হতে পারে, অর্থাৎ কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে। এর ক্ষেত্রে
আবারও যদি নতুন ডেট পাওয়া যায়, এই কম্পিউটার জেনারেটেড ডেটটি যেটি দেওয়া হয়েছে 20 নভেম্বর, তার বদলে যদি আবারও নতুন ডেট পাওয়া যায় বা দেখা যায় যে 2022 ডিএলএড তারা যদি জয়লাভ করে, তাহলে কিন্তু আবারও নতুন করে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু 2022 ডিএলএডরা যদি হেরে যায়, তাহলে কিন্তু খুব সম্ভবত আশা করা যাচ্ছে যে নভেম্বর বা ডিসেম্বর নাগাদই আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটি সমাপ্ত হতে পারে। তো সকলের জন্যই শুভকামনা রইল। প্রাইমারির এরকম আরও ভিডিওর আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন খবর পাওয়ার জন্য। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।